যদিও আগামী দুই মাসের মধ্যে তেলের উৎপাদন বাড়াতে বাধ্য হয়েছে ওপেক। সোমবার রয়টার্সে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 91 সেন্টস বা 0.8% বেড়ে 120.63 ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দাম 93 সেন্টস বা 0.5% বেড়ে 119.85 ডলারে দাঁড়িয়েছে। তারপরও দাম বাড়ানোর খবর এলো। জুলাই আগস্টে সংগঠনটি দৈনিক উৎপাদন 6,48,000 ব্যারেল বাড়ানোর কথা জানিয়েছে, যা আগের পরিকল্পনার চেয়ে 50% বেশি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে সাথে তৈরি হচ্ছে খাদ্য সংকট। মাত্র রেকর্ড পরিমাণ বেড়ে যায় খাদ্য পণ্য মূল্য, তবে মে মাসে তার কিছুটা হ্রাস পেয়েছে। দাম কমার পর গত বছরের তুলনায় তা 22.8% বেশি। শুক্রবার জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এসব তথ্য জানিয়েছে। কারণ হিসেবে এপ্রিল মাসে কিন্তু পেছনে দিতে পারা হয়েছে, কেননা এই দুই দেশ থেকে বৈশ্বিক চাহিদার প্রায় 20% কম সরবরাহ করা হয়। খাদ্য ব্যবস্থায় দীর্ঘশাসন সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণেও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানা যাচ্ছে সংখ্যা। এ বিষয়ে এফএর প্রতিবেদন বিশ্লেষক লোকা ঘোষে বলেছেন, গত 6 বছর থেকে বিশ্বে খাদ্য নিরাপত্তা ইহিত পাচ্ছে, ইউক্রেন যুদ্ধের সংকটকে আরও বাড়িয়েছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বে খাদ্য ঘাটতি, তবে ইউক্রেন যুদ্ধের ফলে সরবরাহে হুমকি সৃষ্টি হচ্ছে। দুর্ভিক্ষের শিকার হওয়া দেশগুলোতে খাদ্যের সরবরাহ কমে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তর মূল্য এবং খাদ্য নিরাপত্তা নিবিড় কর্তৃপক্ষের প্রয়োজন বলে জানিয়েছেন লোকা ঘোষ। সে সাথে কৃষিখাতে বিনিয়োগ কারণে পরামর্শ দিয়েছেন, কেননা জনসংখ্যার 80% এর উপর নির্ভর করে। তবে মাত্র 800 ব্যয় এই খাতে পরিস্থিতি মোকাবিলায় বিশ্বমুক্ত অর্থনীতি এগিয়ে আসার চেষ্টা করতে হবে। মোদীর বাকি 2 বছর পূর্ণ করে ক্ষমতা ছাড়বেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে, যে সাথে আগামী নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা বন্ধ না করে জানিয়েছেন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মার্চের মাঝামাঝি সময় আন্দোলন করে আসছেন তারা। সরকারের পদত্যাগের দাবিতে দেশটির জনগণের শান্তিপূর্ণে আন্দোলন ক্লান্ত হয়ে উঠে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন গতকাল ভোর মাহিন্দা রাজাপাকসে। পরে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমসিংহে। দায়িত্ব নেওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে বলেন, সত্যকে আরোপ করার এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই। আগামী কয়েক মাস শ্রীলঙ্কানকে জীবনের জন্য সবচেয়ে কঠিন সময়। নতুন পানির অপচয় রোধে নর্দমার পানি পরিশুদ্ধ করে সেটা দিয়ে নিউপিও নামের বিয়ার তৈরি করছে একটি প্রতিষ্ঠান। দুটি সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের ওয়াটার এজেন্সি ব্রুয়াকর্চ এ বিয়ার চালু করেছে, যা দেশের বিভিন্ন দোকান ও বারগুলিতে পাওয়া যায়। পরিবেশ বান্ধব বিয়ার হিসেবে পানিটির বেশ প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। নিউপিও বিয়ারটি তৈরি করতে জার্মান বার্লি ও নরওয়েজিয়ার ইস্ট ব্যবহৃত হয়। অন্য সব বিয়ারের মতো এ বিয়ারের মূল উপাদান পানি। এ বিয়ারটি 95% পানি, তবে অন্য বিয়ারের ব্যবহৃত পানির সঙ্গে এ বিয়ারের মূল পার্থক্য হল পানির ধরনের।
এবং মূল পানি হলো নো ওয়াটার। মূলত মূত্র নর্দমার পানি পরিশোধিত রোগী হচ্ছে নো ওয়াটার, তবে নোটে শুধুমাত্র নিরাপদ পানি হিসেবে আন্তর্জাতিক মাধ্যমে চলে না, বরং বিয়ার তৈরির জন্য যথেষ্ট পরিচ্ছন্ন হিসেবে পরীক্ষা করে জানা যায়। আজকে ক্লাস বলতে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।